ঐতিহাসিক মুজিবনগর দিবস সফল করতে ধানমন্ডিতে আওয়ামী লীগের উদযাপন কমিটির প্রস্তুতি সভা। এতে মুজিবনগর সহ বিভিন্ন এলাকার প্রতিনিধিরা মতামত তুলে ধরেন। সভায় ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম অভিযোগ করেন, একটি চক্র স্বাধীনতার চেতনা ও দেশের অগ্রগতি ধ্বংসে অপচেষ্টা চালাচ্ছে। একটি অপশক্তি এখনো চেষ্টা করছে স্বাধীনতা চেতনাকে গুলণ্ঠিত করার জন্য, স্বাধীনতা চেতনাকে ধ্বংস করার জন্য, এখন চেষ্টা গণতন্ত্র অগ্রগতিকে ব্যাহত করার জন্য। সেই সময় আরও বেশি করে আমাদের মুজিবনগর দিবসটি বিশ্ব মুজিবনগর দিবস হিসাবে ঐতিহাসিক বৈদ্যনাথ কিলা আমরা লক্ষ লক্ষ মানুষ সমাবেশের মাধ্যমে পালন করে সমাজ করতে হবে। যে কোনো মূল্যে আমরা সেই কাছে অগ্রগতি থেকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দুর্নীতিকে স্বীকৃতি দেয়া দল বিএনপি দুদকের কর্মকাণ্ড নিয়ে সরকারের দিকে অভিযোগ করবে, এটিই স্বাভাবিক। আওয়ামী লীগের নেতাদের, জনপ্রতিনিধিদের, তাদের ব্যাপারে আওয়ামী লীগ সরকারের কোনো বক্তব্য নেই। সেখানে তারা কেন এখনো তদন্তের পর্যায়ে, তলব করা হয়েছে মাত্র, সেই অবস্থা তারা আজকে এ নিয়ে সরকারের হাত আবিষ্কার করছে। যে দল এই প্র্যাকটিস করে সেই দল এখানে কথায় কথায় সব কিছুতে সরকারের হাত আবিষ্কার করবে, এটি স্বাভাবিক। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনের স্বীকৃতি এপ্রিলের শেষ বা মে মাসের শুরুতে বড় আয়োজনে উদযাপন করা হবে। সভায় পয়লা বৈশাখ উদযাপনেরও কর্মসূচি ঘোষণা করা হয়। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা।